ইতিহাস চর্চা করলে যেটা আমরা দেখি এবং বর্তমান পৃথিবীতে মুসলিম অমুসলিম জাতি নির্বিশেষে সবার কাছে এটা জানা যে অমুসলিমরা কখনো শুধু তারা এসে মুসলিমদের সাথে মোকাবেলা করে তারা পারে না, তারা জানে আমরা পারবো না, কারণ তারা জানে ওরা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদের সাহায্য করবেই, আমরা কিভাবে পারব এটা তারা জানে। এই জন্য আজকে 2020 শতাব্দী, এখন এই জ্ঞানে ওরা সব পরিপক্ক, আমেরিকা রাশিয়া ইউরোপ সবাই পরিপক্ক, এরা শুধু নিজেরা কখনো মুসলিম উম্মার কোনো এক রাষ্ট্রের বিরুদ্ধেও যুদ্ধ করতে আসবে না, সে সাহস ওদের নেই। এই জন্য তারা করবে কি, একদল মুসলিমকে বা একটা মুসলিম রাষ্ট্রকে তারা বন্দুক হিসেবে সামনে রাখবে, তারা পিছনে থাকবে, এটা তারা জানে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী উম্মতের জন্য তিনটা দোয়া করেছিলেন, সহি মুসলিমের হাদিস, তন্মধ্যে একটা দোয়া ছিল আল্লাহ ইউসাল্লিতু আলাইহিম আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াসতাবিহু বাইনাতাহুম, অন্য রাওয়ায়েতে রয়েছে ওয়ালাউ ইসতামা আলাইহিম মান বিআখতারিহা, আল্লাহ আমার উম্মতের উপরে এমন শত্রু চড়াও করে দেবেন না যে তাদের মূলত পাঠন করে দেবে। আল্লাহ বলেছেন দিলাম তোমাকে আমি এই দোয়া কবুল করলাম, সারা বিশ্বের সকল জাতি ঘেরাও করে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মার বিরুদ্ধে আসলেও কিছু করতে পারবে না, হাত্তা ইউহুলিকা বাদহুম বাদা, কিন্তু একখান শর্ত আছে, মুসলিম কোনো দল যদি ওদের দলে ভেড়ে ওদের দলে গিয়ে যোগ দেয় তাহলে আর এই মুসলিম উম্মার নিরাপত্তা আমি দিলাম না, তখন তারা ঘায়েল করবে, কারণ এই দলেও মুসলিম ওই দলেও মুসলিম। এই নোংরা বিশ্ব রাজনীতি এখন খুব প্রকট, এখন দেখতে পাচ্ছি ওরা সাহস নাই ওদের, মুসলিম যে প্রাণ হাতে নিয়ে তারা যুদ্ধে যায় ওদের সে প্রাণ নাই, মুসলিম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এক মুঠি বালি মারলেও ট্যাঙ্ক উড়ে যেতে পারে সেই ইমান কি ওদের আছে, ওদের তো নাই। এই জন্য ওরা বুঝে যে এরাই হলো প্রকৃত বাহাদুর লড়াকু নৌজওয়ান, এদেরকে সামনে রাখতে হবে, আমরা পারব না। এই জন্য এখন দেখুন আরব দেশের কতগুলো দেশকে কাফেররা নিজের সাথে নিয়েছে, নাম নিচ্ছে না, নাম বলে সমালোচনা করা ইসলামী সংস্কৃতিতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রয়োজন মনে করতেন যে বিষয়টি আলোকপাত করা উচিত, দৃষ্টি আকর্ষণ করা উচিত, বলে দেওয়া উচিত, তিনি বলতেন, নাম নিতেন না, বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফালুনা কাযা, কি হলো ওইসব কিছু মানুষদের, তারা কেন এটা করে, নাম নিতেন না, কিছু মানুষ তারা এটা কেন করছে, তাহলে কি হলো সেই মানুষগুলি অপমানিত হলো না, আবার যেটা সমস্যা সেটারও সমাধান হয়ে গেল, মুসলিম উম্মার সংহতি রক্ষা পেল, তার প্রতি যে আমার মমত্ব বোধ আছে, আমি নাম ধরে তাকে বেইজ্জত করলাম না, সে মেসেজ পাবে যে না উনি আমাকে সম্মানিত করেছে, আমি ভুল করেছি, নাম নিলে নিতে পারতেন, নামটা তিনি নেননি, একটা উড়া কথা বলে আমাকে বুঝতে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওইভাবে সমালোচনা করতেন। আমরাও সেই সংস্কৃতি সুন্নায় বিশ্বাস করি, এই জন্য হারাম প্রত্যেক মুসলিমের জন্য, কোনো মুসলমানের বিরুদ্ধে আপনি কোনো মুসলিমের বিরুদ্ধে আপনি কাফেরের বন্দুক হবেন না, আপনার দ্বারাই মুসলিম ক্ষতি হবে, আপনার দ্বারাই উম্মা ধ্বংস হবে। ইংরেজরা কখনো এই বাংলাদেশকে 250 বছর শাসন করতে পারত না যদি মীর জাফর লর্ড ক্লাইভের বন্দুক হিসাবে সে ব্যবহৃত না হতো, লর্ড ক্লাইভের বন্দুক হিসাবে মীর জাফর ব্যবহৃত হয়ে সিরাজউদ্দৌলাকে মারিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে 250 বছরের গোলামীর জিঞ্জির শেকলে আবদ্ধ করেছিল। লর্ড ক্লাইভরা ইংরেজরা আশ্চর্য করেছিল যে এরা একটা করে পাথর মারলেও আমরা শেষ হয়ে যেতাম,
3000 লর্ড ক্লাইভের ইংলিশ বাহিনী 50,000 সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাস্ত করলো কিভাবে? 45,000 মির্জাফরের দলে গিয়ে ওরা চুপচাপ। মির্জাফর এখানে বন্দুক হয়েছে কেন হয়েছে? তুমি তুমি না হলে ইংরেজ কখনো আমাদেরকে এইভাবে পরাস্ত করতে পারত না। টিপু সুলতানকে কখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এইসব ঘাতকরা মারতে পারতো না যদি মীর সাদেক তাদের বন্দুক হিসেবে টিপু সুলতানকে ঘায়েল না করত। বাগদাদের 18 লক্ষ মুসলমান আলিম ওলামা বিজ্ঞানী জবাই হয়েছে, হালাকু খানের বন্দুক হিসেবে ব্যবহৃত হয়েছে হয়েছে আলকামি তুসি নাসিরুদ্দিন তুসি, এরা যদি তাদের হালাকু খানের বন্দুক হিসাবে ব্যবহৃত না হতো, হালাকু খানকে রাস্তা দেখিয়ে পরামর্শ দিয়ে বাগদাদের দুর্বলতা কোথায় কোথায় আছে জানিয়ে না দিত, হালাকু খানের সাহসে হতো না বাগদাদ আক্রমণ করা। বিশাল মুসলিম খেলাফতের রাজধানী চারটিখানি কথা, এবং বাস্তবে বাগদাদ আক্রমণের পরে মুসলিমদের পুনরাক্রমণে পরবর্তীতে হালাকু খান তার দল বল মঙ্গোলিয়ার সমস্ত সাম্রাজ্য সহ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এটা তো ইতিহাস। এই জন্য মুসলিম উম্মার উপরে ফরজ, কখনো মুসলিমদের কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো দল কোনো ব্যক্তি অন্য মুসলিমের বিরুদ্ধে কাফের বন্দুক হিসেবে সে যাবে না, ব্যবহৃত হবে না। আজকে মুসলিম উম্মার সর্বনাশের পরাজয়ের অপমানের একমাত্র কারণ হলো এটা, আমাদের হেরে যাওয়ার মূল কারণ আমরাই। কখনো অমুসলিমরা একা তারা এসে মুসলিমদের সাথে তারা পারবে না। এই জন্য আপনাকে টাকা দিয়ে আপনাকে পদবি দিয়ে ব্রিটিশরা বলতো বাহাদুর শাহ, ওনাকে বাহাদুর শাহ খেতাব, রায় বাহাদুর অমুক খেতাব দিয়া বন্দুক হিসাবে রাখছে মুসলমানদের বিরুদ্ধে। মির্জাফরকে যেমন লর্ড ক্লাইভ রেখেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরও অন্যরা মীর সাদেককে, হালাকু খান নাসিরুদ্দিন তুসি আব্দুল আলকামিকে, এইভাবেই যুগে যুগে এই যুগে এই যুগেই দেখেন না ইসরায়েল কি করেছে, কটা আরব রাষ্ট্রকে সামনে রেখে পিছন থেকে সে গুপ্ত ঘাতকের ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছে। তো সাবধান থাকবেন, আমরা আমরা ঝগড়া করব, কিন্তু কোনো অমুসলিমকে ডেকে এনে মুসলিম ভাইকে আমি মারব সেই কাজ আমি কখনো করতে পারি না। এটা পিছন থেকে জাতির পিঠে ছুরিকাঘাত করা, এটা আমরা করতে পারি না। অন্তত পিছনে ভুলভ্রান্তি বিশ্বে সারা বিশ্বে হয়েছে, এখন তো আমরা সব ইতিহাস জানি। আল্লাহ যাতে এখনকার মুসলিমদেরকে তৌফিক দেন, অমুসলিম জাতি কখনো ইসলামের মুসলিম উম্মার কল্যাণ চায় না, তারা চায় তাদের স্বার্থ।